টেকনিশিয়ান ভাইয়েরা আসসালামু আলাইকুম। আশা করি টেকনিশিয়ান ভাইয়েরা ভালো আছেন, আপনাদের দোয়াল্লার রহমতে আমিও ভালো আছি। তো টেকনিশিয়ান ভাইয়েরা, এই মুহূর্তে আমার হাতে একটি সেট আছে স্যামসাং কোম্পানির একটি টাচ ফোন। ফোনটির মডেল হচ্ছে স্যামসাং A72। এই সেটটি প্রবলেম হচ্ছে, সেটটি ডেড ছিল এবং টাচ ডিসপ্লে ভাঙা ছিল। তো টাচ ডিসপ্লে লাগানোর পরে এবং সেট ডেড ছিল, ডেড ঠিক করার পরে তো ব্যাটারিতে চার্জ ছিল না। তো চার্জ দেওয়ার পরে তো আমরা সেটটিতে চার্জ দেওয়ার জন্য চেষ্টা করিতেছি। তো চার্জ দেওয়ার সময় আমাদের চার্জিং লাইনটা শো করে এবং আমাদের চার্জিং লাইনটাও পায়। তো আসলে আমাদের এম্পিয়ারটাও নেয়, কিন্তু আমাদের সেটে চার্জ ওঠে না। এই একটি ইডোর ধরনের মেসেজ আসে এখানে, এই দেখেন যে মেসেজ, তো এটাই হচ্ছে সমস্যা, এর জন্য সেটে চার্জ ওঠে না। তো এর জন্য আজকে আমরা এই জিনিসটা ফিক্স করব। আসলে কীভাবে এই জিনিসটা ফিক্স করব আপনাদেরকে দেখাবো। এই দেখেন আমাদের এম্পিয়ার ওঠে না, কোনো প্রকারের এম্পিয়ার শো করে না। তো এর জন্য আমরা চার্জার দিয়েও চেক করেছি, আমাদের একই অবস্থা। তো অরিজিনাল চার্জার দিয়েও চেক করেছি, একই অবস্থা। তো যেহেতু আমাদের সব চার্জার, কম্পিউটার, পাওয়ার সাপ্লাই দিয়ে সব দিয়ে চেক করেছি, একই অবস্থা, এই মেসেজটা আসে। তো এটাই হচ্ছে সমস্যা। তো এখন এটা আমরা ঠিক করার জন্য চাইলে আপনারা লজিক চেঞ্জ করে দেখতে পারেন। তো আজকে আমরা লজিকটা চেঞ্জ করব না, আজকে আমরা কাজটি করে দেখাবো আসলে আমাদের সমস্যাটা কোথায়। তো এই কাজটা করতে আমি মিটার দিয়ে মেপে দেখেছি এবং অনেক চেক করেছি। তো আমাদের এই পাঁচটি সমস্যা। তো আমরা এই পাঁচটি এখান থেকে রিমুভ করে একটি অন্য একটি স্যামসাংয়ের বোর্ড থেকে আমরা এই অন্য একটা স্যামসাংয়ের বোর্ড থেকে এই পাঁচটি আমি এখানে লাগাবো। তো আমাদের কাছে ওই ধরনের পার্টস আছে, আমাদের যে G532 স্যামসাংয়ের ওই বোর্ড থেকে আমরা লাগাবো। তো আমাদের এই যে এটা হচ্ছে এই মালটা, এই যে এই জিনিসটা এখানে আমরা লাগাবো, এই যে এটা আমরা লাগাবো। তো প্রথমত আমরা এখান থেকে লজিকটা যেহেতু আমরা ঠিক করব, চাইলে আপনারা নতুন লজিক দিয়েও চেক করে দেখতে পারেন। তো যেহেতু আমাদের কাছে নতুন এই মুহূর্তে লজিকটা নাই, তো এই জন্য আমরা এখানে এটা আমরা রিমুভ করে এখানে একটি লাগাবো। তো তার জন্য আমাদের হাতে সেট আছে, তো ওই সেট থেকে আমরা তুলে লাগাবো স্যামসাংয়ের। তো আসলে এখানে আমাদের ঢেকে নিতে হবে, সিলিং দিয়ে ঢেকে নিতে হবে, কারণ ওর নিচে মাইক্রোফোন আছে, মাইক্রোফোনটা যেন নষ্ট না হয়, এই জন্য ওখানে আমাদের হিট পরে না যেন নষ্ট হয়, এই জন্য আমরা এখানে সিলিং দিয়ে ঢেকে নেব। ঢেকে নেওয়ার পরে আমরা এখানে কাজটি করব। তো আমাদের এই যে বোর্ডটি আমাদের হাতে আছে, তো এখান থেকে আমরা তুলে লাগাবো। তো প্রথমত আমরা এখানে সিলিং দিয়ে ঢেকে নেব, কারণ আমাদের কাছে যে শিল্ডিং আছে, এখান থেকে আমরা রিমুভ করে নিলাম। তো এখানে আমি একটু তাতাল দিয়ে ক্লিন করে ওখানে আমি আমরা এই যেখান থেকে এখানে আমরা ক্লিন করেছি, তো এখান থেকে আমরা এই পাঁচটি নিয়ে এসে এখানে লাগাবো। আসলে বাতিল জিনিসের অনেক পার্টস কাজে লাগে।
তো আমাদের যেখানে লাগিয়ে দেব। তো আমাদের লাগানো হয়ে গেছে। তো এখন আমাদের লজিকটি একটু ঠান্ডা করব, ঠান্ডা করে চেক করে আপনাদেরকে দেখাবো যে আসলে আমাদের তো আমাদের মাদারবোর্ডটির লজিকটি ঠান্ডা হয়েছে। তো এখন আমরা চেক করে দেখব যে আসলে আমাদের কাজ করে কি না। তো বিসমিল্লাহির রহমানির রহিম, তো টেকনিশিয়ান ভাইরাই দেখেন যে আমরা সার্চ দিয়ে চেক করে দেখব যে আসলে আমাদের কাজটি হয়েছে কি না। তো এখন এই যে আমরা চেক করে দেখব যে আমাদের সার্জিং লাইনটা পাই কিনা, এবং তা আলহামদুলিল্লাহ দেখেন যে আমাদের সার্জিং লাইনটা পাইছে আর আমাদের ওই চার্জিং মেসেজটা ঠিক হয়ে গেছে। কারণ দেখেন যে আমাদের আলহামদুলিল্লাহ আমাদের সার্জটি উঠতেছে। তা আসলে আমাদের মাদারবোর্ডে প্রবলেম ছিল না, আমাদের প্রবলেম ছিল আমাদের চার্জিং লজিকে এবং রিবনে, এই দুটোই আমরা এই দুটি জিনিসই চেঞ্জ করলাম। চেঞ্জ করার পরে কাজটি হয়ে গেছে, দেখেন আশা করি আমাদের কাজটি হয়ে গেছে। তো আশা করি টেকনিশিয়ান ভাইরা আমার ভিডিওটি দেখে ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, আর আমার জন্য বেশি বেশি দোয়া করবেন। আপনাদের মাঝে এসে ভালো ভালো ভিডিও যেন উপহার দিতে পারি। আজকের মতো ভিডিও এখানে শেষ, আসসালামু আলাইকুম। আসলে যে রিবন আর হলো এই চার্জিং সকেটের সমস্যা ছিল, এই দুটি নতুন লাগিয়ে দিয়েছি, তো আমাদের কাজটি হয়ে গেছে।